গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে ঘড়িতে 6:30, আর প্রচণ্ড গরম পড়েছে, আমার মুখ দেখে বুঝতেই পারছো হয়তো। তো আজকে বিকেলবেলা আমি ভিডিওটা অন করলাম কারণ আমি বানাবো আজকে হোয়াইট সস পাস্তা। আমার বোনের ডিম্যান্ড কি সে হোয়াইট সস পাস্তা খাবে আমার হাতের। বাড়ি থেকে আসার পর থেকে কিছু বানানো হয়নি ওর জন্য, তাই ওটা বানানোর জন্যই দোকানে চলে গেলাম কিছু ইনগ্রিডিয়েন্টস কেনার জন্য। তো এখানে আমি পাস্তা, দুধ আর নড়ে একটা স্যুপ নিয়ে এলাম, তারপর গরম জল বসিয়ে দিলাম, 2 টেবিল স্পুন হোয়াইট অয়েল আর একটু লবণ দিয়ে বয়েল করে তারপরে পাস্তাটা ঢেলে নিলাম। পাস্তাটা কিছুক্ষণ বয়েল হওয়ার পরে তারপরে পাস্তার যে জলটা ওটা দিয়ে নড়ের এই চিকেন স্যুপটা আমি ভালো করে মিক্স করে নেবো। এটা খুব ভালো একটা সেন্ট দেয়, একটা খুব সুন্দর গ্রেভি টাইপ হয়। আমার কাছে তেমন কোনো ভেজিটেবলস ছিল না, তোমরা চাইলে একটু ক্যাপসিকাম, ক্যারট, মাশরুম দিয়ে বানাতে পারো। তো আমার কাছে কিচ্ছু ছিল না, তাই আমি শুধু বাটার, মিল্ক আর এখানে আমরা করে নিয়েছিলাম একটু রসুন কুচি দিয়ে ওই ব্যাটারটা ওই স্যুপের মতন ওটা মিক্স করে নিচ্ছি, একটু চিলি ফ্লেক্স পাউডার দিয়েছি, আমার কাছে অরিগ্যানোও ছিল না ইনফ্যাক্ট। তারপরে এখানে একটু দুধ মিক্স করে হালকা হালকা করে স্টার করছিলাম যাতে লেগে না যায়, একটু থিক বানাতে হবে এই মিক্সারটা। দিয়ে একটু থিক হয়ে যাওয়ার পর তারপর আমরা পাস্তাটা ঢেলে নেবো, অ্যান্ড দেন আগেন আমাদের ভালো করে মিক্স করতে হবে। মিক্স করে 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 একটু থিক বানাতে হবে, তারপর আগেন ইফ নিডেড দেন আবার একটু দুধ ঢেলে নেবো, আর এখানে স্বাদ মতো নুন, আর ভালো করে ওটাই মিক্স করে ঢেকে রাখার পর এই আমাদের রেডি হোয়াইট সস পাস্তা। তো আমরা রিভিউ জেনে নেবো আমার বোনের থেকে, যার জন্য বানানো আলু শ্বশুরাল দিয়ে তৈয়ার। সত্যি ফ্লেভার ঠিক আছে, তুমি দুধের জিনিস খাও না একবার, একটু ভালো বলো খাও। তারপর আমি টেস্ট করে নিই, তো আমার তো খারাপ লাগেনি, ভালোই লেগেছে। ফার্স্ট টাইম বানিয়েছিলাম, একটু নার্ভাস ছিলাম। অ্যান্ড ইয়েস, থ্যাংক ইউ ফর ওয়াচিং ইট।